সীমান্ত বাণিজ্যে স্লট বুকিং এর প্রতিবাদ। বনগার পর এবার খোঁজাডাঙ্গা সীমান্তে এদিন প্রতিবাদে শামিল হন গাড়ির মালিক ও শ্রমিকেরা। সীমান্ত পরিবহনে স্লট বুকিং এর বিরোধিতা করে বনগার পর এবার খোঁজাডাঙ্গা সীমান্তে প্রতিবাদে নামলেন সীমান্ত ব্যবসায়ী, লরি মালিক ও শ্রমিকেরা। সম্প্রতি চালু হওয়া নিয়মে স্লট বুকিং এর মাধ্যমে লরি সরাসরি ডিটেনশন ছাড়াই বাংলাদেশে চলে যাবে। সীমান্ত ব্যবসায়ীদের দাবি, এর ফলে সীমান্তের লরির মালিক সহ সীমান্ত পরিবহন ব্যবস্থার সাথে যুক্ত কয়েক হাজার মানুষ কাজ হারাবেন। এরই প্রতিবাদ জানিয়ে স্লট বুকিং এর বিরোধিতা করে এদিন পথে নামেন স্থানীয় ব্যবসায়ীরা। বসিরহাটের খোঁজাডাঙ্গা সীমান্তে লরি মালিক, চালক, খালাসি, সীমান্ত ব্যবসার সাথে যুক্ত অন্যান্য কর্মীরা সমন্বয় কমিটি গঠন করে আন্দোলনে নামেন বৃহস্পতিবার। এদিন দুপুরে প্রায় দু কিলোমিটার রাস্তা জুড়ে ফেস্টুন ব্যানার নিয়ে প্রতিবাদ মিছিল করেন তারা। নাসিক থেকে ডাইরেক্ট গাড়ি আসবে, দিন ওরা কি সোলাপ করে দেবে, সেখান থেকে ডাইরেক্ট চলে যায়। এখানে লোডিং আনলোডিং সেইটা কোনো লোডিং আনলোডিং হবে না, তার জন্য তো বহু শ্রমিক অনারে অধারে মরবে। আমরা 200 শ্রমিক ইন্টু 5 করলে যেটা দাঁড়ায়, এবং এখানে ট্রান্সপোর্ট আছে, গাড়ি মালিক সমিতি আছে, প্রচুর লোকের, অন্তত 3-4 লক্ষ মানুষের অসুবিধা হবে। এই আইন আমরা প্রত্যাহার করতে হবে, এই আইন আমরা মানছি না। যে আইন আগে পুরনো সিদ্ধান্তে যেভাবে যেত সেইভাবে গাড়ি চললে আমাদের সবার উপকার হবে। আজকে আন্দোলন শুরু করেছে, আজ উপকার পরে বিকালে চিঠি সব জায়গায় দেওয়া হবে। ব্যবসায়ীদের দাবি, সীমান্তে প্রায় 83টি পার্কিং রয়েছে, যেখানে প্রতিদিন গড়ে 5 থেকে 6 হাজার পণ্যবাহী ট্রাক থাকে, যার সাথে যুক্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 5 লক্ষ কর্মী। আন্দোলনকারীদের দাবি, সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে রোজগারহীন হয়ে যাবেন এই মানুষগুলি। হয় বিকল্প কর্মসংস্থান, না হলে স্লট বুকিং সিদ্ধান্তের বদল করবারও দাবি জানান তারা। আমাদের এখানে লাখ লাখ মানুষ আমরা এখানে খেটে খায়, তাদের জন্য চলে, সেটা সরকারের কাছে দাবি আমাদের, যে আমাদের জন্য চলে। কেন, আমাদের একটা গাড়ি যখন বাইরে থেকে আসে, ওই গাড়ি আমাদের এখানে আনলোড হয়, সে লেবারে আনলোড করে, লেবারগুলো চলে, আচ্ছা সেই গাড়িটা আমাদের অন্য আমাদের একটা লোকাল গাড়িতে ওঠে, সেই গাড়িটা আমরা নিয়ে বাংলাদেশে যাই। সেটা যদি না হয় তাহলে আমাদের চলবে না, তাহলে আমরা খাবো কি? আমাদের যদি খাওয়ানো হয় তাহলে ও আইন চালুই আমাদের কি লাভ? 3টে থানা, বসিরহাট থানা, স্বরূপনগর থানা, বাদুড়ে থানা, এই 3টে থানার ড্রাইভার, খালাসি, গাড়ির মালিক, তারা অটোমেটিক এখানে থাকে, অন্য কোনো কাজ নেই তো। পরিবার তো আছে, আমি যদি একজন থাকি, আমার বাড়িতে আমার বউ আছে, ছেলে লুলে আছে, বাচ্চা কাচ্চা আছে, সবারও তো এরকম বাড়ি পরিবার আছে, কিন্তু আমাদের জন্য ওষুধই নয়, আমাদের জন্য না খেয়ে মারা যায়। আমরা কিন্তু এই চালু যদি হয়, আমরা তার সরকারের বিরোধী না, চালু করুক, কিন্তু আমাদের জন্য চলে, যেভাবে চলছিল ওইভাবে চলুক, এত কোনো সমস্যা কি? এখন গাড়ি ধরো আনলোড হলো, ওই গাড়িটা ধরো আমাদের আমাদের একটা লোকাল গাড়িতে যায়, আমাদের একটা লোকাল খালাসি যায়, আমাদের লোকাল ড্রাইভার যায়, ওখানে আমাদের লোকাল একটা মানে মজদুরি আছে, তারা লেবার ইউনিয়ন, ওরা ওইটা আনলোড করে, লোড করে, ওদেরও তো চলবে না। যখন গাড়ি দূরের থেকে আসবে, ওই গাড়িটা তো এখানে দাঁড়াবে না, একদিন হয়তো হোল্ড করলো, হোল্ড করে ডাইরেক্ট তারপর দিন চলে যাবে কাগজ পত্র সোজা। তাহলে আমাদের এই লাখ লাখ লোক আমরা কোথায় যাবো? সেই হিসেবে বলছি, আমরা তোর বিরোধী না, আইন সরকার চালু করছে করুক, কিন্তু আমাদের জন্য চলে, আমরা যেন না খেয়ে মারা যায়। আমাদের যদি না চলে, আমরা কিন্তু পথে পড়ে যাব। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।